সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহরবানিতে ভালোই আছি। আশা করি তোমরা নিয়মিতই আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতেছো। আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলি ভালোভাবে দেখো, তাহলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। আজকে আমি আমাদের পাল্লা মহল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন এডুকেয়ার পেজ থেকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক, পাল্লা মহল আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পিতৃপুরুষের গল্পটি নিয়ে আলোচনা করব। গল্পটি লিখেছেন হারুন হাবিব। এই গল্পটি যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে শিক্ষার্থীদের মধ্যে দেশ, জাতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার খুবই আগ্রহ জাগবে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের আগ্রহ বাড়বে, জাতি সম্পর্কে নিজেদের মধ্যে গর্ববোধ করতে পারবে যে আমরা আসলে কিভাবে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছি। এখন এই গল্পটি লিখেছেন হারুন হাবিব, কথা সাহিত্যিক হারুন হাবিব, একজন গেরিলা মুক্তিযোদ্ধা, 1971 সালের রণাঙ্গনের সংবাদদাতা। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে প্রচুর গল্প, উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। তার মধ্যে কয়েকটি হল প্রিয় যোদ্ধা, ছোট গল্প, সময় 1971, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ, ব্লাড অ্যান্ড ব্রুটালিটি ইত্যাদি। তার জন্ম 1948 সালে জামালপুর। পিতৃপুরুষ গল্পের বিশেষ করে এখানে অন্তু এবং অন্তুর মামার কথাই বলা হয়েছিল। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না, তার মা প্রায় তাকে চিঠি লিখে বলে তুমি ঢাকা চলে আসো, ঢাকাতে আসলে আমার বাসায় থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমার চাকরি না হয়। কাজের মামা তখন আসেন না, গ্রাম নাকি তার খুব ভালো লাগে, তিনি গ্রামে থাকতে খুব ভালোবাসেন। 1971 সালে কাজল মামা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখনই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। তখন তিনি এই ঢাকা থেকে গ্রামে চলে আসেন। গ্রামে আসি, গ্রামের এই পাড়া ওই পাড়া ঘুরে লোকজন সংগ্রহ করে তাদেরকে ট্রেনিং করা, মিটিং মিছিল করা, যুদ্ধ সম্পর্কে ধারণা দেন। তার বাবা তিনি বারবার নিষেধ করে, বাবা এগুলি করিস নে, তাহলে তুমি বিপদে পড়বে। কাজল এতে কিছুতেই শুনতে চায় না। কাজল চিন্তা করলো এবার ভাগা বাঙালি যুদ্ধ করবে, দেশকে স্বাধীন করবে, এটাই তার ভিতরে স্পিরিট ছিল। কিন্তু অন্তর যখন পরীক্ষা শেষ হয়ে গেল, অন্তর ইচ্ছা যে দেশের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের কথা মামার কাছে শুনবে। অন্তর মা প্রায় বলে তুই তোর মামাকে চিঠি লিখ যাতে এবার 1 ফেব্রুয়ারিতে তিনি ঢাকাতে আসেন। অন্তর ভিতর এরকম পরিকল্পনা ছিল যে না, এবার 1 ফেব্রুয়ারিতে মামাকে ঢাকা আসতে বলবো, মামার কাছে স্বাধীনতা সংগ্রামের গল্প শুনবে এবং এদিক সেদিক ঘুরেফেরে করবে। মাকে না জানিয়ে সে 10-12 দিন আগে একটি চিঠি লিখছিল। চিঠিটা লেখার পরে সে আজ 18 তারিখ, অন্তু প্রায় দিনে 9টা 10টার সময় ঘুমিয়ে পড়তেন, কিন্তু আজকে তিনি আজকে সে ঘুমাচ্ছে না। মা বললো অন্তু ঘুমাচ্ছে কেন? সে কিছু বলল না, প্রায় রাত 10:30-11টা।
তার মনের ভিতরে যে মামা কারো কথা রাখুক বা না রাখুক, কিন্তু তার কথা শুনবে যে মামা ডাকা চলে আসতে পারে। তখন রাত্র 11টা, সে ঘুমোতে চলে গেল, তার খুবই ঘুমে ধরলো, ঘুমিয়ে পড়লো। যখন রাত পড়ল, অন্তু দেখতে পেল তার মাথার মধ্যে তার মামা হাত বুলিয়ে দিচ্ছে, চুলগুলোকে চুলের উপরে হাত বুলাচ্ছে। অন্তু হঠাৎ দেখতে পেলে এক লাফে উঠে বসলো, যে মামা তুমি কখন আসলে? মামা বললো, এই যে শেষ রাত্রে ট্রেনে আসলাম, আসি দেখি তুমি ঘুমাচ্ছ, এই জন্য তোমাকে আর ডিস্টার্ব করলাম না, এখন তুমি সজাগ হয়ে গেলে। এখন বললো যে মামা তুমি জানো আজ কয় তারিখ? মামা বললো আজ 19 তারিখ, 2 দিন পরে 21শে ফেব্রুয়ারি। মামা বললো ঠিক আছে, আমি এবার তোমাকে নিয়ে কিছুক্ষণ রেস্ট করি, তারপর আমি তোমাকে নিয়ে বেরোতে যাব, যেখানে ইচ্ছা তুমি সেখানে আমার সাথে ঘুরবে, এবং তোমাকে অনেক স্বাধীনতা সংগ্রামের কথাগুলি তোমাকে শোনাবো, ভাষা আন্দোলনের বিষয়ে তোমাকে ধারণা দিব। কিছুক্ষণ পরে তারা রেস্ট করে তারা মামপুরে নূরজান রোডে মামা বাগিনা রিক্সা চলল, লালমাটিয়া ডানমন্ডি হয়ে রিক্সা চলছিল। মামা বললেন এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, তার নাম সাত মসজিদ রোড, জানিস কি যে? বলো মামা। জানবো না কেন? মামা বললো ঠিক আছে, তাহলে বলো কেন এই রাস্তাটির নাম সাত মসজিদ রোড হয়েছে? মামা সেই তো জানি না, তাহলে শুনো আমার কাছে। এই জন্য বলি পূর্বেকার পুরুষদের আগেকার কথাগুলি জানে জেনে রাখা ভালো, কারণ আগেকার কথাগুলি জানলেই তো আমরা আমাদের ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে অবগত হতে পারবো। মামা বলল তুমি কি জানো ঢাকা শহরের পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর, মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে সেই সময় নামকরণ করা হয়েছিল। আর তখন ঢাকা শহরের অলিতে গলিতে অনেকগুলি মসজিদ স্থাপিত হয়েছিল, আর সেই মসজিদের গলিতে গলিতে অনেকগুলি মসজিদ স্থাপিত হয়েছিল। এই রাস্তাটি তখন পিলখানা মোড় থেকে এসে মোহাম্মদপুরে এসে সাত গম্বুজ মসজিদে এসে থেকেছে, তখন থেকে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে সাত মসজিদ রোড। রিক্সাটি নিউ মার্কেট পেরিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে পড়েছে। জিজ্ঞেস করলো তুমি কি জানো নাকি এই মামা তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে? হ্যাঁ পড়তাম। তুমি কিভাবে জানলে? বললো মাঝে বললো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে নাকি পড়তে তখন নাকি যুদ্ধে গিয়েছো? অন্ত যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এক নয়, যুদ্ধ হয় একজন আরেকজনের সাথে, যুদ্ধ হয় শক্তি দেখানোর জন্যে, যুদ্ধ হয় এক দেশ আরেক দেশের সাথে, কিন্তু আমাদের যুদ্ধ হয়েছিল স্বাধীনতা সংগ্রামের জন্যে, মুক্তির জন্যে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে আমাদের, তারা আমাদেরকে তাদের গোলাম করে রাখতে চেয়েছিল, কিন্তু তখন কেউ তাদের দাসত্ব হয়ে থাকতে তারা প্রতিবাদ করেছিল সবাই। 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। আমার দেখতে দেখতে রিক্সাটা রোকে হল আর শামসুনের হল পেরিয়ে পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে বসলো। কাদের মামা বললেন এই যে ডান পাশে বিল্ডিংটা দেখছিস ওটার নাম কি? না জানি না মামা, এটার নাম হলো জগন্নাথ হল। তুমি কি তাহলে এই হলে থাকতে? না মামা, আমি থাকতাম হাজি মোহাম্মদ মসজিদ হলে হলে। যখন 1952 সালে পাকিস্তানিরা আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল এবং কেড়ে নিতে চেয়ে তার উর্দু ভাষা ছাপিয়ে দিতে চেয়েছিল, তখন এই হলের ছাত্ররাই তখন প্রতিবাদ করেছিল, আর এই হলের জগন্নাথ হলের ছাত্রদেরকে, 100 ছাত্রদেরকে লাইনে দাঁড় করিয়ে পাকিস্তান হানাদার বাহিনী গুলি করে মেরেছিল। অন্তু মামার মুখে এই কথা শুনে একটু আশ্চর্যিত হয়ে গেলেন যে মানুষ কি করে মানুষকে এইভাবে হত্যা করতে পারে। তখন এই ছাত্ররা তখন প্রতিবাদ করেছিল যে না, আমাদের মাতৃভাষা, আমরা আমাদের বাংলা
বাংলাই হবে আমাদের মাতৃভাষা, আমরা উর্দু ভাষা কোনো কিছুতেই মেনে নিব না। তখন এই 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঠিক এই জায়গাতে উর্দু ভাষা ছাপিয়ে দেওয়ার কথা ছিল। তখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন লোকসভা ভবনে প্রতিবাদ করেছিল। মামা বলল, অন্ত বলল, তাহলে মামা তুমি কি সেই সময় এখানে যুদ্ধ করেছিলে? না রে বাবা, আমি তো তখন তোর মতো ছুটি ছিলাম, আমি তো তখন পড়ালেখাই করতাম। তখন তারা আমাদের বড় ছিল, তারা আমাদের মুরব্বী ছিল, তারাই আমাদের বড়, তারাই আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখব, শ্রদ্ধা করব। খেলার মামার হাত ধরে অন্ত একের পর এক সিঁড়ি বেয়ে তখন শহীদ মিনারের দিকে উঠে মামার কাছে 21শে ফেব্রুয়ারি কাহিনী শুনে সে আগ্রহী হয়ে নিজ জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী শুনতে চায়। সে তো আগে এমন কথা কারো কাছ থেকে শুনতে পায়নি, অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির। অন্ত বলে, তুমি আমাকে আরো কাহিনী বলো মামা, 21শে ফেব্রুয়ারি দিন যখন উল দিতে আসবি তখন তোকে আরো কাহিনী শোনাবো। এবার অনেকদিন গ্রামে ছিলাম তো 21শে ফেব্রুয়ারি পালন করতে পারিনি ভালোভাবে, এবার যখন আসছি তোমাকে নিয়ে সেই 21শে ফেব্রুয়ারি দিন শহীদ মিনার আসবো উল দেওয়ার জন্য, তখন তোমাকে এই স্বাধীনতা সংগ্রাম এবং 1952 সালের ভাষা আন্দোলনের আরো গল্প শোনাবো। শুধু তাই নয়, 21শে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালি স্বাধীনতার মূল সংগ্রাম কিন্তু শুরু হয়। এই 19 বছর, দীর্ঘ 19 বছর বাংলা পাকিস্তানিরা বাঙালিদের সাথে আরো অনেক ষড়যন্ত্র করেছিল, অনেক মায়ের বুক খালি করেছিল, অনেক সন্তানকে বাবা হারা করেছিল, অনেক স্ত্রীকে বিধবা করেছিল। তারপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে তুমি ছিলে? হ্যাঁ, আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প, বাসায় ফিরে দুপুরে খাবার খেয়ে বলবো। ঠিক আছে, ঠিক শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্ত জুতো পরে নেয়। ফিরে আসার সময় মামা বলে, অন্ত চলো আমরা দুজনে 1 মিনিট দাঁড়িয়ে এই 21শে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। অন্ত কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়। এই পাঠটি আমরা যখন পড়লাম, তাহলে এই শিক্ষার্থীদের মধ্যে এই দেশ প্রেম জাতি ঐতিহ্য সম্পর্কে আগ্রহ জন্মাবে। কারণ এই দেশটা এমনিতে এমনি স্বাধীনতা লাভ করে নেই, এই মাতৃভাষা এমনি এমনি আসে নাই, অনেক মানুষের জীবনের বিনিময়ে, অনেক মানুষের রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যদি তোমরা এই গল্পটি আরো দিয়ে একবার পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দেশটা এত সহজে স্বাধীনতা লাভ করতে পারেনি। আমরা এখন এই কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ শিখে নিব, যেমন হানাদার বাহিনী, অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী, পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাদেশের নিরীহ মানুষের উপর অন্যায়ভাবে আক্রমণ করেছিল, তিতিক্ষা তিতিক্ষা সহনশীলতা, সামরিক শাসন। সামরিক শাসন হলো সামরিক বাহিনী দ্বারা যখন কোনো দেশ পরিচালিত হয় তখন সেই শাসনকে সামরিক শাসন বলে। পিতৃপুরুষ পিতৃপুরুষ, পিতা পিতামহ, প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষ, আমরা তাদের গুরুত্বপূর্ণ শব্দগুলো জেনে নিলাম। তাহলে